বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার ধারাবাহিকতা থামছেই না। টানা পাঁচ ম্যাচ হারের পর মঙ্গলবার ইডেন গার্ডেনে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল সাকিব লিটনের দল। এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে হাসিনি টাইগার ব্যাটারদের ব্যাট। শুরু থেকেই ব্যাটারদের ব্যর্থতায় মাত্র 204 রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস, ফলে আরও একটি পরাজয়ের শঙ্কার মুখে পড়েছে সাকিব বাহিনী। বাংলাদেশের এমন টানা ব্যর্থতায় সামাজিক মাধ্যমে ভক্তরা মেতেছেন নানা সমালোচনায়, বিশেষ করে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সেই সমালোচনাকে হাস্যরসে পরিণত করেছে। কারণ 10 দলের অংশগ্রহণে অনুষ্ঠিত বিশ্বকাপে বর্তমান তলানিতে রয়েছে বাংলাদেশের অবস্থান। ম্যাচ শুরুর আগে বাংলাদেশ ছিল পয়েন্ট টেবিলের 9 নম্বর অবস্থানে, আর ইংল্যান্ড ছিল 10 নম্বরে। পাকিস্তানের বিপক্ষে আরও একটি পরাজয়ে হয়তো 10 নম্বরে নেমে যেতে পারে বাংলাদেশ দল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রসাত্মক স্ট্যাটাস দিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু, যেখানে বাংলাদেশ দলের খেলোয়াড়দের উদ্দেশ্য করে তিনি লিখেছেন, জীবন বাজি রেখে ছেলেগুলো 10 নম্বর অবস্থানের জন্য খেলছে, সবাই হাত তুলে দোয়া করবেন। অভিনেতার এমন পোস্টের কমেন্ট বক্সে ভক্তরা বিভিন্ন মন্তব্য করেছেন।